আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটি চায়না ফোন নিয়ে আসলাম। ফোনটার নাম হচ্ছে স্যামসাং BL96। ফোনটার প্রবলেম হচ্ছে ফোনটা ব্যাটারি লাগিয়েও অন হচ্ছে না, লক্ষ্য করুন, ব্যাটারি লাগিয়েও ফোনটা অন হচ্ছে না। তাহলে আমরা এটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করি, আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি। তাহলে আমি প্রথমে ব্যাটারিটা মাল্টিমিটার দিয়ে দেখছি, ব্যাটারির ক্ষেত্রে চার্জ আছে কি না। দেখুন ব্যাটারিতে 2.65 ভোল্ট দেখাচ্ছে, ব্যাটারিতে চার্জ কম আছে মনে হচ্ছে আমার। আমি ফোনটাকে একটু চেক করে দেখি, এটা কোনো শর্ট আছে কিনা। দেখুন ফোন কোনো শর্ট নাই। আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি ফোনটা রানিং হচ্ছে কিনা। দেখুন পাওয়ার সাপ্লাই চিপে ধরার পর 2 সেন্স হয়ে আটক হয়ে গিয়েছে। চালু হচ্ছে না ফোন। তাহলে আমরা এখন ফোনটিকে খুলে ফেলি। নাটগুলো আমি আগেই খুলে রেখেছিলাম। আমরা প্রথমে দেখব কোথাও কোনো ওয়াটার ড্যামেজ প্রবলেম আছে কি না, কোথাও কোনো ময়লা পড়ে আছে কি না। অনেক সময় ময়লার কারণে প্রবলেমটা হয়ে থাকে। দেখুন ফোনটি হয়তো অন্য কোনো টেকনিশিয়ানকে এর আগে দেখানো হয়েছে আমার মনে হচ্ছে। মনে হচ্ছে যে টিমটা দেওয়া থাকে আইসির উপরে, এটা ওঠানো আছে ফোনটার। পুরো বোর্ড ক্লিন, মানে এর আগে অন্য কোনো টেকনিশিয়ান এর উপর চেষ্টা করেছে। আমরা চার্জার ফোনটা লাগিয়ে ফোনটাতে দেখবো পাওয়ার পর্যন্ত কি ভোল্ট যাচ্ছে কি না, চালু হওয়ার মতো ভোল্ট। দেখুন ফোনটা যে ভোল্ট দেখাচ্ছে তাতে ফোনটা চালু হওয়ার কথা। আমরা তাও আরেকবার ফোনটাকে আরেকটু ক্লিন করে দেখছি। এদিকে পুরো ক্লিন আছে, তাহলে আমি আর ক্লিন করতে চাচ্ছি না। দেখুন
দেখি এখন ওয়াশ করার পর পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি চালু হচ্ছে কিনা ফোনটি। চালু হচ্ছে না, দুয়ে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। প্রথমত আমরা সেটটাকে ফরম্যাট দিয়ে দেখতে পারি। আমরা প্রথমে আইসিটার উপর হালকা করে হিট দিয়ে দেখবো যে কাজ হচ্ছে কিনা। ওয়াটার ড্যামেজের কারণ অনেক সময় এরকম হতে পারে। আইসিটাকে একটু নাড়িয়ে দেবো। একটু ঠান্ডা হওয়ার সময় দেবো। দেখা যাক ফোনটা কি রানিং হচ্ছে কিনা। ওয়াটার ড্যামেজ হলে অনেক সময় রানিং হয় না। দেখুন ফোনটি রানিং হয়ে গেল। দেখুন তার মানে হচ্ছে ফোনটি হয়তো পানিতে পড়েছিল বা হাত থেকে পড়ে গিয়েছিল। আমাদের বর্তমান যে চায়না ফোনগুলো তৈরি করা হচ্ছে ওগুলো ম্যাক্সিমাম আপনার একই আইসির উপর সব কাজ দেওয়া থাকে, ফ্লাশার তারপর বিভিন্ন কাজ দেওয়া থাকে, যে কারণে আপনার ফোনগুলো হাত থেকে পড়লে বা হালকা পানিতে পড়লে ওয়াটার ড্যামেজের কারণে ফোনগুলো অফ হয়ে যায়, চালু হয় না। আমি জানি না এর আগে কোন টেকনিশিয়ানরাকে দিয়েছিল সে কী কাজ করেছিল, কারণ আগের থেকেই টিন শেডটা উঠাছিল। আমার মনে হয় যখন সেটটি ওরা তৈরি করার সময় আইসিটা লাগানোর সময় হয়তো বা ভালো করে লাগানো হয়নি, যে কারণে হাত থেকে পড়া বা পানি ঢোকার ফলে হচ্ছে আপনার ফোনটি আইসিটা নড়ে যাওয়াতে হয়তো আপনার ফোনটা চালু হচ্ছিল না। আমি শুধু একটু হালকা করে পেস্ট দিয়ে হিট দিয়ে আইসিটা নাড়িয়ে দিলাম, ফোনটি আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল। তখন পর্যন্ত দুই সেন্সে আটক ছিল,
এটা অনেক সময় আমাদের সিএম2 দিয়ে ফরম্যাট দিয়ে দিলে অনেক সময় হয়ে যায়। দেখি আমরা ব্যাটারি দিয়ে এখন চালু হচ্ছে কিনা। কিন্তু দেখুন ব্যাটারি দিয়ে চালু হচ্ছে না, কিন্তু ব্যাটারিতে চার্জ কম আছে। কিন্তু আমার কাছে অন্য কোনো ব্যাটারি নাই, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আরেকবার চেক করে দেখি। দেখুন ফোনটি চালু হয়ে গেল, তার মানে আমরা এখন ব্যাটারিটি চার্জ করে দিলে হয়ে যাবে। যাই হোক, আমরা যদি স্টেপ বাই স্টেপ কাজ করি, আশা করছি যে আমাদের কাজগুলো এখন অনেক সহজ হয়ে যাবে। প্রেশার নেওয়ার মতো আমরা যদি প্রেশার না নিই তাহলে আমাদের কাজগুলো অনেক সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।